আলহামদুলিল্লা কাপা আসসালামুল আলাইবিল্মাত সম্মানিত সুজি মন্ডলী আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ রুহ সম্পর্কে মানুষ জিজ্ঞাসা করে আবার আমাদের আলম সমাজেও মানে আলমে আরোহা বলতে একটা জগৎ আলমে আরোহা বলতে একটা জগৎ আছে কি নাই সেটা আমরা কী করে বলবো যেখানে আমরা রুহুর পরিচয়টাই আমরা দিতে পারছি না সেইখানে রুহু জগৎটা কোথায় সেইটার কী বিবরণ আমরা দিব বলেন তো এ সমস্ত বিষয় আমাদের হস্তক্ষেপ করাটা হবে অন্যায় যেহেতু আল্লাহ তালা এগুলো নিষেধ করেছে আয়াতে মোতাসবেয়াতের অর্থ করতে বারণ করা হয়েছে যেগুলো তোমরা অর্থ করতে যেও না তোমরা এটাই বলো যে কুল্লুম মেন্দা যেটা জ্ঞানীদের কথা আল্লাহ করানি উল্লেখ করেছেন যে সবই আল্লাহর পক্ষ থেকে আসে আমরা এটার ভয় আত্মসমর্পণ করলাম বিশ্বাস করলাম এটা কিন্তু এখন আয়াতে মোতাসবোতের ব্যাখ্যা আমরা জানি না জানব না এবং আল্লাহ নিষেধ করেছেন কিন্তু তারপরও দেখা যাচ্ছে সমাজে এক শ্রেণীর জ্ঞানীরা আত্মমত্যাশাফে হাতে অর্থ করছেন কাজে এই জন্য আমরা আপনাদেরকে সতর্ক করব যে আমরা খুবই সামান্য জ্ঞানের অধিকারী আল্লাহ যে বিষয়গুলি মধ্যে আমাদেরকে প্রবেশ করতে নিষেধ করছেন সেখানে আমরা প্রবেশ করব না তো আমরা কালকে এই রুহুর কথা বলতে গিয়ে আবার সেই নফশার কথা চলে আসে যে মানুষের দেহের দুইটা অংশ মানুষ দেহটা দুইটা ভাগ একটা হলো ফিজিক্যাল পার্ট অফ দ্য বডি অর্থাৎ মানে বাহ্যিক দেহ যেটা দেখা যায় শারীরিক দেহ এই শারীরিক দেহটা আমাদের পানি মাটি আগুন বাতাস এই চারটা পদার্থ দ্বারা তৈরি আর এর মধ্যে আরও চারটা পদার্থ আছে আল্লাহর পক্ষ থেকে সেটা এর সাথে যোগ করে দেওয়া হয়েছে সেই চারটা পদার্থই মানে আমাদের দৃষ্টির আড়ালে আমরা তা দেখতে পাই না কিন্তু এগুলি যে সত্যতা তা আমরা অনুভব করতে পারি সেটা হলো তিনটা নভস এবং একটা রুহ রুহ সম্পর্কে আমাদের কোনো জ্ঞানই নাই আর নভস সম্পর্কে আমরা সামান্য মানে একটা অনুভূতি আমাদের আছে আল্লাহ বলেন আল্লাহ ইয়াতফ আল আংফু শাহিনা মাউতিহা আল্লা মা হিকুল্লা কাজা আলাহিয়াল মাউতা ওইরসুরুল উখরা ইলা আজার মুসাম্মা এখানে আপনি দেখেন এটি সুরায় জুমারের বিয়াল্লিশ নম্বর এক আল্লাহ ইয়া আল আংফু মানুষ যখন মরে তখন আল্লাতলা তার নফসগুলিকে বুঝে নেন ইয়াতফা মানে একটা জিনিসকে পুরোপুরি বুঝে নেওয়া তো আল্লাহ তালা আপনি যেমন আপনার পাওনা বুঝে নিলেন আপনি আপনার একটা জিনিস বুঝে ইয়াতফা শব্দটা বুঝে নেওয়া মানে সম্পূর্ণভাবে সঠিকভাবে গ্রহণ করা তো আল্লাহ তালা মানুষের নফসগুলি বুঝে নেন সঠিকভাবে গ্রহণ করেন মৃত্যুর সময় অল্লাতি লামতাম উৎফিমা হ্যাঁ এবং যে মানুষগুলি ঘুমের মধ্যে মরে না ঘুমায় কিন্তু মরে না সেগুলিও আল্লাহর দায়িত্বে থাকে আল্লাহর অধীনে থাকে এবং আল্লাহর আওতায় থাকে তো এখন যে নফসের অনুভূতিটা দেখেন আমরা নিজেরা ঘুমাই অন্যকেও ঘুমাতে দেখি তাহলে এই তিনটা নফস মানুষের মধ্যে যদি থাকে তাহলে মানুষ সব কিছু বোঝে চোখ দ্বারা দেখে হাত দ্বারা নাড়াচাড়া করতে পারে ধরতে পারে মানে চামড়ার অনুভূতি থাকে সব কিছু থাকে এই তিনটা নফস যদি আমাদের ভিতরে থাকে আর এই নফস তিনটা ঘুমের সময় বের হয়ে যায় তখন দেখবেন যে একটা মানুষের কাছে আপনি কিছু বলেন শোনে না কিছু করেন দেখে না তার থেকে কিছু নিয়ে যাচ্ছেন সে বাধা দেয় না তাহলে দেখা গেল এই তিনটা নফসের কারণেই আমাদের হাত পাগুলি সক্রিয় হয় এবং এগুলি কাজ করে আর ঘুমের সময় আমাদের মধ্যে রুহুটা থাকে বলে আমাদের শ্বাস নিঃশ্বাস চলতে থাকে মানুষটা জীবিত এটা আমরা বুঝতে পারি যে ঘুমাচ্ছে কিন্তু তার শ্বাস নিঃশ্বাসে দেহ নটছে বা শরীরের একাংশ উঁচু নিচু হচ্ছে তো এর থেকে বোঝা যায় যে মানুষটা জীবিত আছে তার মধ্যে রুহু আছে তাহলে নফস এবং রুহুর ব্যবধান এটাই যে নফস সম্পর্কে আমরা এতটুকু বুঝতে পারি এই নফস যখন আমাদের মধ্যে থাকে তখন আমরা আমাদের সব অনুভূতি অর্থাৎ আমাদের সেন্স অর্গানগুলি চক্ষু কর্ণ নাসিকা জীব বা ত্বক এই যে সেন্স অর্গান এগুলি কাজ করে এবং এগুলি সক্রিয় থাকে আর ওই নফসগুলি বের হয়ে গেলে এই সেন্স অর্গান এটা নিষ্ক্রিয় হয়ে যায় আর রুহুর কারণে মানুষ বেঁচে থাকে তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি যে একটা প্রাণী বেঁচে থাকে রুহুর কারণে আর একটা প্রাণী কার্যক্ষমতা লাভ করে নফসের কারণে আমি আবার বলছি একটা প্রাণী বেঁচে থাকে রুহের কারণে এবং একটা প্রাণীর কার্যক্ষমতা এটা থাকে তার নফসের কারণে নফস যদি তার থেকে বের হয় আউট হয় তখন তার কার্যক্ষমতা এটা তার হারিয়ে যায় তখন এই কার্যক্ষমতা তার থাকে না তাহলে এইটা বোঝা দেখেন এটা থেকে আপনি মৃত্যুকে বোঝেন যে ঘুমানোর সময় তিনটা বের হয় তখনই আপনারা অঙ্গপ্রত্যঙ্গ কোনো কাজ করে না আর মৃত্যুর সময় রুহুটাও বের হয়ে যাবে তো নকশার সাথে যখন রুহু বের হয়ে গেল তখন আপনি মানে আপনি আমি প্রত্যেকটা মানুষ রুহু বের হয়ে গেলেই তার যে এই যে রক্তমাংশ দে এটা সম্পূর্ণ অচল হয়ে গেল এটার আর কোনো ক্ষমতা নাই এই রুহুটা এটা সম্বন্ধে আল্লাহ বলছেন যে এটা তোমরা জানবে না তো আসলে এটা আমরা বুঝি না মায়েরা যখন কনসিপ করে কনসিভ করার পরে মানে একটা তরল পদার্থ পানি জাতীয় একটা জিনিস যার মধ্যে শুক্র এবং ডিম্বকোষের স্পর্শ ঘটে ওভাম স্পার্ম পুরুষের স্পার্ম মহিলাদের ওভাম ডিম্বকোষ এইটা দুইটা টাচ করার পরে একটা একটা কামড়ে ধরার পরে মহিলা বা মা গর্ভবতী হয় এই গর্ভবতী হওয়ার পরে এইটা চল্লিশ দিনের রকম মানে চল্লিশ দিন পর্যন্ত বা চল্লিশ দিনের পূর্বক্ষণ পর্যন্ত এটা পানি রাখার ধারণ করে চল্লিশ দিন হলেই তখন এই পানিটা রক্ত রাখার ধারণ করে তারপরে এই রক্ত অবস্থায় চল্লিশ দিন থাকে আবার রক্ত অবস্থায় চল্লিশ দিন থাকার পার হওয়ার সাথে সাথেই এটা একটা গোস্তের টুকরা হয় মুদগা মেন নুৎফাতেন আলাকাতেন মেন আলাকাতেন মুদগাতেন গাতেন নুৎফা হলো বীর্য শুক্রবিন্দু এর থেকে হয় জমাট রক্ত জমাট রক্ততে হয় মাংস এক টুকরা গোস্ত যা পরিমাণটা এত হয় যে এক টুকরা যা মানুষের মুখে নিতে পারে যে পরিমাণ একটা গোস্তের টুকরো ওই পরিমাণটা গোস্তের টুকরো হয় তারপর এই গোষ্ঠীর হওয়ার পরে আবার তৃতীয় চল্লিশ দিনে এটা একটা হাড্ডির অবকাঠামো ছবির মতো পাতলা করে একটা হাড্ডির অবকাঠামো হয় এবং এভাবে তিন চল্লিশ একশো বিশ দিন পার হয়ে যাওয়ার পরেই ওইখানে রুহুটা ঢোকে তো ওইখানে যে রুহুটা এবার ঢুকলো তো এখন এই রুহুটা কিভাবে ঢুকলো এটার কোনো বর্ণনা কোনো মানুষকে দিতে পারে যে একশো বিশ দিন পরে মায়ের গর্ভে রুহুটা কোন পথে কিভাবে রুহ এবং নথ সবই একসাথে আল্লাহ ঢুকায় দেন তো কীভাবে ওখানে এটা ঢুকলো এটার কোনো তথ্য কোনো মানুষ বলতে পারে না বিজ্ঞানীদের যতই অগ্রগতি কিন্তু এটা তারা বলতে পারে না রুহুটা কিভাবে ওখানে ঢুকল ফি মেন সালাস যেখানে আল্লাহ তালা বলছেন যে তোমাদেরকে তিনটা অন্ধকারের মধ্যে তোমাদের জন্ম প্রক্রিয়াটাকে চালু রাখা হয় তিনটা অন্ধকারের মধ্যে একটা হলো প্রথম অন্ধকার হলো যে আমাদের যে চামড়াটা চামরা আবরণ সমস্ত শরীরে আমার যে ইন্টেস্টাইন এই নারী ঢেকে রাখার জন্য যে চামড়া এটা হলো চামড়াটা প্রথম আবরণ এরপরে দ্বিতীয় আবরণ হলো এটা হলো যেখানে বাচ্চা থাকে এটাকে রেহেম বলা হয় সিট কভার মানে যেখানে বিশিটা যে কভারের মধ্যে রাখা হয় বাচ্চা মানে মানুষের জন্য যে ওইটাকে সিট কভার মানে ওটা রেহেম তাহলে একটা আবরণ হলো উপরের মানে আমাদের এই বডির যে চামড়া এটা একটা তারপরে হলো রেহেম মানে রেহেমে যে বাচ্চা ধারণ করার যে থলেটা এটাকে রেহেম বলা হয় এবং এটা সিট কভারও বলা হয় এটাকে তো এখানে বাচ্চাটা এখানে থাকলো এবং এখানে যে ঘুরণ মানে ওই জন্ম জন্মপ্রক্রিয়াতে প্রথম থেকে মানে খুব ছোট্ট আকার থেকে আস্তে আস্তে বড় আকার ধারণ করে এটাকে ভুরণ বলা হয় তো এই আজের যে বর্ধিত বর্ধন লাভ করে ওর মধ্যে সেই ভ্রণের উপরে আবার একটা পাতলা পর্দা থাকে এটা সমস্ত পশু যখন একটা বাচ্চা ছাগল গরু বাচ্চা প্রসব করে তখনও দেখা যায় যে একটা পর্দার ভিতর থেকেই ওর দেহটা বের হয়ে আসতেছে যেটার মধ্যে তরল পদার্থ থাকে তো এই যে পর্দা যেটার মধ্যে ভ্রূণ ইনক্রিজ করে ডেভেলপ করে এটা একটা পর্দা তাহলে মানুষের এই যে শরীরের আবরণ মানে আমাদের এই যে ভুরি ঢাকার ইন্টেস্টাইন কভার করার যে কভার যেটা আছে আমরা এটা বড়ো চামড়া এরপরে যেটা হলো মানে রেহেম যেটাকে বলা হয় এই রেহেমে যেখানে একটা বাচ্চা সংরক্ষিত থাকে এবং সেখান এই রেহেম দ্বিতীয় পর্দা আর রেহেমের মধ্যে ভ্রূণ যেখানে ইনক্রিজ করে সেখানে এবার আর একটা পতলা পর্দা তো আল্লাহ তালা কোরআন পাকে এই কথা বলেছেন ফি জুলুমাতেন সালাস অর্থাৎ তিনটে অন্ধকারের মধ্যে তোমাদের জন্ম পরীক্ষাটা অ্যাডভান্স হয় তিনটে অন্ধকার এখন এই তিনটে অন্ধকারের ভিতরে কিভাবে ওইখানে রুহুটা ঢোকে এটা কোনো মানুষের বলার ক্ষমতা নাই কীভাবে ওখানে ঢুকলো ও কিভাবে ঢোকে আর কিভাবে বের হয়ে যাবে এটা যদি মানুষ আবিষ্কার করতে পারতো তাহলে তো মানুষ অমর হয়ে যেত তাহলে আর মনে রাখতো না ওটাকে যদি আটকেই রাখা যায় তো ধরের মধ্যে তাহলে আর কী ছিল তাহলে তো সবই তাহলে আর কোনো কিছু বাকি ছিল না মানুষের জন্য কিন্তু এটাকে ঢুকলো কেমন করে এটাও যেমন আমরা বুঝতে পারছি না আবার বের হয়ে যাওয়ার সময় যে এই লাইট সাপোর্টে রাখা হয় কত মানে প্রোটেক্টেড ঘরে তাকে রাখা হয় কোনখান থেকে কে ঢুকলো ফেরেস্তারা তো এটা আল্লাহর কোরআনে বলা আছে এটা চিরন্তন সত্য যে সেখানে ফেরেস্তা দলসহ একজন না শুধু আজরাল গ্রুপের দলসহ সেখানে ঢুকলো ঢুকার পরে তাকে ভালো হইলে তো ভালো তাকে বলবে যে তুমি চলে আসো তখন সে আনন্দ সহকারে মুখের কাছে চলে আসবে আর আজরাইল তার বন্ধন খুলে দিয়ে প্রাণ বের করে ওই ভালো ফেরেস্তাদের দায়িত্বে দিবে তারা তাকে নিয়ে ইল্লিনে পৌঁছবে আর যদি তার ভাগ্য খারাপ হয় তখন ওই ফেরেস্তারা আসবে আর যখন তাকে জাহান নামের ছবি এবং বর্তন দেখান হবে তখনই কে সে ভয়তে ওই প্রাণটা দেহের মধ্যে দেহের মধ্যে মানে প্রত্যেকটা রেশায় রেশায় প্রত্যেকটা মানে লুমকুমের গোড়ায় এই প্রাণটা লুকাতে থাকবে তখন ফেরেস্তারা দুই ভাগে ভাগ হইয়া এক ভাগ ভিতরে ঢুকে প্রত্যেকটা পশমের গোড়ার থেকে প্রাণটাকে টেনে মুখে নিয়ে মুখের কাছে নিয়ে আসবে যেটা কোরআনের ভাষায় বলা হয়েছে ওর না জেয়াতে গার্কা ওই সকল ফেরেস্তার কসম যারা ডুব দিয়া টানে দেহের মধ্যে ডুব দিয়া টাইনিয়া প্রাণটা মুখের কাছে নিয়ে আসে এখন এই এই যে কর্মকাণ্ডগুলি যেগুলি সরাসরি কোরআনে বলা আছে এখন এইগুলো আমরা তো এত কিছু পারি কিন্তু আমাদের প্রাণটা কিভাবে ভিতর থেকে বের হয়ে গেল এটা রক্ষা করতে পারি না ঢোকলো কখন কিভাবে সেটাও বুঝতে পারলাম না আর বের হয়ে গেল কখন কিভাবে সেটাও আমরা বুঝতে পারলাম না এই জন্য আল্লাহ বলেন যে আমা অতীত মনার ইল্লা কালিলা তোমাদেরকে খুব সামান্য জ্ঞানী দান করা হয়েছে সুরাইবিয়াশ আল্লাহ বলেছেন কাজে এটা সম্পর্কে তোমরা বুঝবে না তো বুঝবো না যখন আসলে আমরা বুঝতে পারছি না পৃথিবীর মহাপণ্ডিতরা মহাজ্ঞানীরা এটা সম্পর্কে এই যে আমরা বুঝি না এই না বোঝার অবস্থার মধ্যে তারাও আছেন তো এখন আমরা এই যে আমাদের নিজেদের দৈহিক পরিচয়টা এটা আমরা বুঝি না আমরা শুধু দেহের বাহ্যিক পরিচর্যাটা আমরা বুঝি যে এখন পেটে ব্যথা করে তো ডাক্তার সাহেবকে যেতে হবে ব্যথা করে তো যে কোনো একটা সমস্যা অনুভব করলে আমরা এই ফিজিক্যাল বডিকে চিকিৎসার জন্য আমরা দক্ষ ডাক্তারের কাছে যাই কিন্তু আমাদের ভিতরে যে অংশটা যেই অংশটা এই ফিজিক্যাল দেহের চাইতে অনেক মূল্যবান সেই অংশটার চিকিৎসা যে আছে এটা কিন্তু আমরা অনুধরণ করি না আমাদের ভিতরের অংশের চিকিৎসা তো এই জন্য আল্লাহ বলছেন অরুণাজ মেলাল কোরআরে মা হুয়া শেফা ও রাহমাতুল্লুল মো মেন আমি কোরআনে এমন কিছু অবতীর্ণ করি যেটা মানুষের জন্য শেফা তো এই সেফাটা সাধারণত বাহ্যিক রোগেরও সেফা এবং আভ্যন্তরের আভ্যন্তরীণ রোগেরও সেফা অর্থাৎ কোরআন যেমন আপনাকে বাহ্যিক রোগ ব্যয় থেকে মুক্তি দেবে আপনি ইয়ার পরে ফুকদান জ্বর কমে যাবে আবার ঠিক ওইভাবে যে ভিতরের রোগ যেটা নবসে মতমান্না নবসে আমারা নবসে লুখ এদের রোগও ভালো করবে এই কোরআন এখন এই কোরআন থেকে এটা হলো চিকিৎসা বিজ্ঞান আপনার এটা হলো ডাক্তারি বই এই বই দিয়ে আপনি চিকিৎসা করবে এই বই দিয়ে যদি আপনি চিকিৎসা করেন তাহলে আপনি রোগ মুক্ত হবেন যেটা কোরআন আল্লাহ বলছেন ফিকুলভেব মারাদুন তাদের অন্তরে ব্যাধি আছে এই ব্যাধিটার থেকে আপনি মুক্তি পাবেন এটা পৃথিবীর কোনো ডাক্তার এই মুক্তি দিতে পারবে না এই ডাক্তার হলো কোরআনের অভিজ্ঞতা সম্পর্ক মানুষেরা হল এর ডাক্তার কোরআন সম্পর্কে যারা গভীর জ্ঞান রাখে তারাই মানুষের আত্মার চিকিৎসা কি হবে এটার একটা ব্যবস্থা তারা দিতে পারে এবং সেই ব্যবস্থা গ্রহণ করলে মানুষ রোগমুক্ত থাকবে এবং আত্মা যদি রোগমুক্ত থাকে তাহলে সে খালাস ইল্লামান আতাল্লাহাবে কলবেন সালিম আল্লাহ বলেন আল্লাহর কাছে যে সালিম মানে রোগমুক্ত তো আল্লাহর কাছে রোগমুক্ত আল্লাহর কাছে রোগমুক্ত আত্মা নিয়া যে আল্লাহর কাছে যাবে সে জান্নাতে যাবে তাহলে এখন আমাদের যে অন্তরের যে রোগটা ব্যায়ামটা এই ব্যায়ামটা আমরা কিভাবে নির্ণয় করব এবং এই ব্যারামটা আমরা কিভাবে দূর করব। এটা আল্লাহ বলেছেন ইল্লামান আতাল্লাভে কালবেন সালিম আল্লাহর কাছে যে রোগমুক্ত আত্মা নিয়া কলব মানে দেল হৃদয় আত্মা এই রোগমুক্ত আত্মা নিয়া যে আল্লাহর কাছে যাবে সে মুক্তি পাবে এখন এই রোগমুক্ত আত্মা এই রোগের চিকিৎসা তো মরার পর করা যাবে না মরার পর যদি আপনি চিকিৎসায় ঢোকেন তার সে এমন চিকিৎসা যে সেখানে মানে খুবই ভয়ঙ্কর অবস্থা মানে আগুনের রক্তাপ ঢুকাইয়া পড়াইয়া পড়াইয়া চিকিৎসা করবে কাজে ওখানে চিকিৎসায় না গিয়ে আপনি এখানে চিকিৎসা নেন খুব সহজ এখানের চিকিৎসা এখানে আল্লাহতালা যা তার বিধানে বলেছেন এগুলি সঠিকভাবে পালন করলেই আমাদের আত্মাগুলি রোগমুক্ত হবে পাঁচ অক্ত নামাজ পড়তে বলা আছে সঠিকভাবে আমরা নামাজ দাদাই করি নামাজের পরে সবসময় আল্লাহ স্মরণ রাখতে বলা হয় সেগুলো আমরা স্মরণ করি আমরা খাদ্য খাদ্য গ্রহণের ক্ষেত্রে আমরা হালাল হালাল বিবেচনা করি আমরা কাফেরদের মতো যা পাই তাই যেন আমরা না খাই হ্যাঁ আল্লাহ দিনা কাপড় আঁকলু না কামাতা আঁকলুর আনাম আল্লাহ যারা কাফের ওরা পশুর মতো খায় যা পায় তাই খায় যা পায় তাই খায় যা সামনে পায় তাই ব্যবহার করে কাজে এই জন্য এভাবে গেলে রুগী হয়ে গেলে কিন্তু ভয়ঙ্কর রুগী হয়ে পার হলে এখান থেকে এ জগৎ থেকে ও জগতে পার হলে রুগী অবস্থায় তার অবস্থা ভয়ঙ্কর যদি এমন হয় যে রুগী আর ভালো হওয়ার মতো ছিল না পুরা রুগী তাহলে তাকে চিরদিনের জন্যই জ্বালানি বানাইয়া দু জগে ঢুকাইয়া রাখা হবে আর যদি কারো অবস্থা এমন হয় যে চিকিৎসা করলে ভালো হতো এই পরিমাণ রোগ নিয়ে আসে আসে তাহলে তাকে জাহান্নামের আগুনে ঢুকাইয়া পোড়াইয়া পিটাইয়া তাকে সংশোধন করে আবার বের করা হবে এও ভয়ঙ্কর অবস্থা কাজে এই কথাগুলো মানুষ বোঝার চেষ্টা করে না তো এই জন্য আমরা এই কথাগুলি কিন্তু রিপিট করছি বারবার বলছি যে আল্লাহর কাছে যেতে হবে বেকালবেন সালিম রোগ মুক্ত আত্মা নিয়া তো এখন এই রোগমুক্ত কি আপনি কি বড় ডাক্তার দেখাইছেন মৃত্যু পর্যন্ত এই এই জন্য আপনি কি আল্লাহর কাছে রোগ মুক্ত অবস্থায় গেলেন এই ডাক্তার কি কোনো ডাক্তারকে আপনার কলবের চিকিৎসা দিতে পারছে এই জন্য এই কলবের চিকিৎসা নিতে হবে কোরআন থেকে এবং কোরআনের যারা বিশেষজ্ঞ তাদের থেকে পরামর্শ নিতে হবে তো এই কথাটা দুনিয়ার মানুষ কি বোঝে একটা মানুষ তার স্বাস্থ্যের জন্য বডি চেকের জন্য সে কেউ ছয় মাসে এক মাসে এরকম বডি চেক করে টেস্ট করে হোল বডি কোনো সমস্যা আছে কি না কিন্তু আসলে যে বডিটা পরকালে যে মানে পরকাল মানে চিরকাল পর্যন্ত যে আপনার নফস এবং রুহুগুলি থাকবে এগুলির চিকিৎসা কি আমরা করছি তো এগুলির এই যে ফি কুলভি মানাদুন এই মালাদুন রোগগুলো কী কী তাও কিন্তু আপনাকে বুঝতে হবে মুনাফেকদের সম্পর্কে আল্লাহ রসুল বলছেন যে চারটে স্বভাব এই চারটা রোগ মুনাফেকের কী মিথ্যে কথা বলে অদা খেলাপ করে আমানতের খেনাত করে তর্ক বিতর্কে ফায়সা কথা বলে নামাজে দাঁড়াইলে অস্থির হয় অল্প একটু সময় নামাজে থাকে বেশি সময় নামাজে দাঁড়ায় না অলসতা ভরে নামাজে দাঁড়ায় নামাজে লম্বা ক্রাত পড়লে বিরক্ত হয় সাহেব এত কেরাত ক্রাত করে এখনও সে দেয় না এখনও রুকু কেন করে না এইটা যে মনে মনে একটা চিন্তা এটা মুনাফেকি লক্ষণ আপনাকে নামাজে দাঁড়াইলে মনে করেন আমার ইঞ্জিনে তেল ভরছি তো আমার তেল লোড করা হলে তো আমি এখান থেকে বের হয়ে গেলে আমি আমার ইঞ্জিন সঠিক কাজ করবে কিন্তু তেল লোড করাটা আপনার পছন্দ হয় না আপনি তেল লোড করতেছেন না আর কেউ আছে মানে তেল লোড করার জন্য পাওয়ার পাম্পে সে ঢুকেই না এই ফিলিং স্টেশনে ঢুকেই না অর্থাৎ মসজিদে যায়ই না তাহলে এই সমস্যাটা আপনি কী করবেন তো এই জন্য এই বিষয়টা আপনাদেরকে বারবার আমরা বোঝাবার চেষ্টা করছি যে রোগ এই যে দেহের রোগের জন্য আপনি যেরকম ডাক্তারের কথা তিলে তিলে মেনে চলেন কোনো একটু অমান্য করলেই আপনার ভয় হয়ে যায় যে আমি ডাক্তার সাহেবকে এটা জিজ্ঞাসা করে কী বলবো মানে আপনি লজ্জিত ভীত হয়ে থাকেন কিন্তু আপনার আল্লাহ তালা যে আপনার আত্মার চিকিৎসার জন্য ব্যবস্থা দিয়েছেন সেটা কি নিয়মিত পালন করেছেন নিয়মিত সালাত আদায় করেছেন নিয়মিত আল্লাহকে স্মরণ করেন দৈনিক অন্তত পঞ্চাশটা আয়াত কোরআনের তেলাওয়াত করেন তো আপনি কীভাবে আপনি রোগমুক্ত থাকবেন আপনি দেখেন আপনার মধ্যে মিথ্যা আসে কিনা আপনি কি মিথ্যা বর্জন করতে পেরেছেন যদি মিথ্যা স্বভাব আপনার মধ্যে থাকে তো আপনি রুগী আপনি কি অদারক্ষা করেন এই অদারক্ষা করার মতো মন কি সৃষ্টি হয়েছে যদি না হয়ে থাকে তাহলে আপনি রুগী আমানতের খ্যানাৎ কি আপনার মধ্যে আসে একজন আর দেনা পাওনা জমা কিছু থাকলে সেটা সঠিকভাবে আপনি আমানত্র দিচ্ছেন তাছাড়া রেগে গেলে কারোর সাথে কি ঝগড়া বিবাদে ফাহেসা কালাম ব্যবহার করছেন এগুলি তো রোগ তো এই রোগগুলির কথাই তো আল্লাহ বলেছেন যে ফি বিহিম মারাদুন হারাম জিনিসপাতি শক্তি এটা একটা রোগ যারা খাটি ইমানদার তাদের সামনে একটা অবৈধ কর্মকাণ্ড দেখলে তাদের মেজাজ গরম হয় তারা এটার জন্য ঝগড়া করে মারপিট করে নিজেরাও মারপিট খায় এটা হয় আর অন্যায় যারা করে তারা এটা খুব আনন্দের সহিত অন্যায় করে তাই দুইটা মানুষের ব্যবধান কি। একটা মানুষ সুস্থ যে সুস্থ সে অন্যায় দেখলে সেখানে চিৎকার করে সেটাকে দূর করার জন্য সে অস্থির হয়ে যায় আর যে অসুস্থ ওইটার মধ্যে লিপ্ত থাকে এবং তার খুব ভালো লাগে ফিকুলভী মারাধুন এই জন্য এই বিষয়গুলি আপনারা যাতে বুঝতে পারেন যে একটা মানুষের দেহের মধ্যে যে বিষয়বস্তুগুলি আছে এগুলি সম্পর্কে আপনি জানার চেষ্টা করেন এবং সতর্ক থাকেন তাহলে এখন এই ঘুম এবং মৃত্যু ঘুমাইলে মানুষের তিনটা বের হয়ে যায় তখন মানুষ অচেতন হয়ে যায় অর্থাৎ তার দেহটা বেশি আছে শ্বাস প্রশ্বাস চলছে কিন্তু তার দেহের যে যারা কর্মচারী অর্থাৎ হাত পা চোখ নাক জিব্বা নাসিকাতক এরা কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেল নফস বের হওয়ার সাথে সাথে তো রুহু বের হয়ে যাওয়ার পরে সম্পূর্ণ একটা মানুষ নিষ্ক্রিয় হয়ে যাবে তো এইভাবেই দু প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো কাজ করার শক্তি নফসে মতামায়েন না এবং খারাপ কাজ করার শক্তি নবসে আম্মারা এটা কিন্তু আল্লাহ জন্মগতভাবেই প্রত্যেকটা মানুষকে দান করেছেন মাহা ফুজুর হাওয়া তাকোয়াহা আল্লাহ বলেন ফুজুর এবং তাকোয়া অর্থাৎ খারাপ কাজ করার মতো একটা শক্তি আর তাকুয়া ভালো কাজ করার একটা শক্তি দুটো শক্তিই কিন্তু মানুষের মধ্যে আল্লাহ তালা জন্মগতভাবে দান করেছেন এটা মনে করেন যে একটা মানুষ জন্মের পুরো থেকেই আল্লাহ যখন ইচ্ছা তখন তার মধ্যে রুহু ঢুকাইছেন নব ঢুকাইছেন এবং ফুজুর ও তাকোয়া আল্লাহতালা নিশ্চয়ই এরকম একটা গোপন সময় এটা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন তো এই ফুজুর এবং তা প্রত্যেকটা মানুষের মধ্যে বিরাজ করছে প্রত্যেকটা মানুষের মধ্যে আছে কিন্তু এগুলি সক্রিয় করার জন্য এতে আপনাকে তেল ঢালতে হবে ইঞ্জিন ঠিকই আছে কিন্তু তেল না দিলে ইঞ্জিনের চাকা ঘুরবে না তো এই নফসে মতমায়ান্নার চাকা ঘুরাতে হলে সেখানে আল্লাহ রহি এই তেল সেখানে ঢালতে হবে আর শয়তানি চাকা ঘুরানোর জন্য আল্লা রহি বন্ধ করলেই তখন শয়তানিরোহী পৃথিবীতে যত শয়তানি ফাংশন এগুলি সবই নফসে আম্মার তেল এটা যখন আপনার হৃদয়ের মধ্যে স্থান লাভ করবে এটা গান বাজনা ভালো লাগবে গান বাজনা শরীয়ত বুধি কার্যকলাপ শুনে হো হো করে হৈ করা চিৎকার করা তখন মনে আপনার ইমানই চলে যাবে খারাপ শরীয়ত বুধি কাজ দেখে উল্লাস করলে তার ইমান থাকে না এরকম ওরমায়কার আমরা বলেছেন এখন এই নফসে আম্মার খাদ্য হলো শয়তানের রহি আর নফসে মতামায়নার খাদ্য হলো আল্লা রুহি এটা কোরআনে দুইটা অহির কথা আল্লাহ পৃথকভাবে বলেছেন আল্লাহ যারা পায় তারা নবীর রসুল পায়গাম্বার শয়তান যারা পায় তারা বুদ্ধিজীবী সুশীল সমাজ ইত্যাদি তাদেরকে খেতাব দেওয়া হয় তো এখন আমরা আল্লাহর কাছে মুক্তি পাবো কীভাবে মুক্তি পাওয়ার একমাত্র পথ যে ওই শয়তানের ওহি নফসে আম্মারা এইটা আমাদের মধ্যে যাতে শক্তিশালী না হতে পারে এই জন্য তাকে এটা অপারেশন করে বের করা দেওয়া যাবে না যেমন আল্লাহর রসুলের সিনিয়াসাক হয়েছে সে সময় ওলামায় আমরা মতামত করেন যে সিনাসাক যদি আসলেই বাস্তব হয়ে থাকে তা আল্লাহ রসুলের অন্তর থেকে নফসি আম্মার এই শক্তিটাকে এটা তার অন্তর থেকে একেবারে মানে তুলেই দেওয়া হয়েছিল এই জন্য সিনাসাক। তো আর যদি আমাদের তো আর সিনা চাক হবে না তা আমাদের কি করতে হবে আমাদের করতে হবে যে ওইটার খাদ্য বন্ধ রাখতে হবে নফসি আম্মার খাদ্য অর্থাৎ শয়তানের ওইগুলি গান বাজনা জারি যাত্রা নোবেল নাটক সিনেমা এগুলি বন্ধ রাখতে হবে এগুলি যদি বন্ধ রাখা হয় তো ওর বিশিটা আপনার মধ্যে আমাদের থাকবে কিন্তু ও কাজ করতে পারবে না কাজ করতে হইলে ওকে তেল দেওয়া লাগবে তা এটা বন্ধ রেখে আপনি ওইদিকে কোরআন হাদিস ফেকার রাসুলের জীবনী সাহাবাদের জীবনী এভাবে ভালো কাজে আপনি যখন আত্মনিয়োগ করবেন তখন আপনার আত্মার মধ্যে নবসে না তেল পাবে তখন আপনাকে এই নফসে না আপনার হাত পা চোখ কর না করে পরিচালক হবে তখন আপনি সুন্দর পথে চলবেন এবং চলতে আপনার ভালো লাগবে ভালো পথে চলতে মসজিদে যাইতে আপনার খারাপ লাগবে না বরং মসজিদে যেতে না পারলে খারাপ লাগবে এখন এই যে দুইটা দানা আল্লাহ দান করেছে ফুজির এবং তাক এটা কিন্তু কখনো মৃত্যুবরণ করে না এটা মানে মরণ পর্যন্তই থাকবে মরার পরেও এগুলাকে নিয়ে হেফাজতে রাখা হবে এগুলা কখনো মৃত্যুবরণ করে না একটা মানুষ মনে করেন ষাট বছর পর্যন্ত এই নফসে আমারাকে তেল দিয়েছে মানে জন্ম থেকে ষাট বছর পর্যন্ত সে যে গান বাজনা জারি যাত্রা সিনেমা ব্যবসার অনেসলামিক সমস্ত কার্যকলাপ এর মধ্যেই তার ষাট বছর পার হয়ে গেছে তাহলে নফসে আম্মারা তার বড় শক্তিশীল হয়ে গেছে এই ষাট বছর জীবনের পরে যদি এখন সে বুঝতে পারে যে আমি সারা জীবন ভুল করেছি এখন যে এই লোকটা যদি আল্লাহর পথে ফিরে এসে নফসে আম্মারা খাদ্য বন্ধ করে দেয় এবং নকশে মোতমায়ান্নাকে যদি তেল দিতে শুরু করে পানি দিতে শুরু করে তাহলে ওই ষাট বছর পর্যন্ত যে যে জিনিসটা লালন পালন করছে এটার কিন্তু মানে সক্রিয়তা এটার কার্যক্ষম এটা বন্ধ হয়ে যায় আর নফসে মতমান্না আর আপনাকে আর চালাতে পারবে না তখন মতমান না যে ষাট বছর পর্যন্ত নিষ্ক্রিয় ছিল ষাট বছর পর্যন্ত নবসেম ওতমান্নাকে তেল পানি দেওয়া হয় নাই এজন্য কিন্তু নবসেম ওতমান্না আপনার মরে যায় নাই দুনিয়াতে একটা মানুষ ষাট বছর কেন ষাট দিনও বেছে থাকবে না ষাট ঘন্টাও বেঁচে থাকবে না কিন্তু নবসেম না একে আপনি ষাট বছর খাদ্য দেন নাই তাতে সে মরে যায় নাই সে জীবিতই ছিল এখন যখনই আপনি তেল পানি দেবেন অর্থাৎ আপনি তবা করবেন আল্লাপাতে ফিরে আসবেন নাকামল শুরু করবেন তখন নফসে মতমান্না তার কার্যক্রম তার শুরু হয়ে যাবে আর নফসে আমার আর কার্যক্রম বন্ধ হয়ে যাবে তাহলে এর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা জিনিস মানে নফসে না ফুজুর এবং তাকোয়া এটা কিন্তু মানে এটা চিরন্তন এটা 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 মরণশীল নয় এটা কখনো ধ্বংস হয়ে যায় না এটা কখনও নিষ্ক্রিয় থাকে কখনো সক্রিয় থাকে এবং এই নিষ্ক্রিয় সক্রিয় করার দায়িত্ব মানুষের নিজের উপরে এই জন্যই আল্লাহ বলছেন যে তুমি হেদায়ত চাইলে আমি হেদায়ত দেব আপনি এইখানে যদি আপনার ইঞ্জিনে তেল দেন তাহলে আপনি আপনা আপনিই আপনি আল্লাহর পক্ষ থেকে হেদায়ত লাভ করবেন আর এইখানে যদি নফসে মোতমান্নাকে তেল দেওয়া বন্ধ করেন নবসে আম্মারাকে দেন তা আপনি শয়তানের দলের হয়ে গেলেন আপনি শয়তানের দলও হয়ে গেলেন কাজে এই জন্য আল্লাহ বলছেন যে আমি ইচ্ছে করে কাউকে হেদায়াত দেই না হেদায়ত আমার কাছে চাইতে হবে এবং এই হেদায়াত চাওয়া বা আল্লাহর পথে যাওয়া এটাই হলো সিস্টেম এখানে আপনি কাজ করেন এই ইঞ্জিনের ব্যাপারে যদি আপনি কাজ না করেন তো আপনি বাইরে মাজা করলে হবে না আপনি মাহফেলে গেলেন যুব্ব জমা গায়ে দিয়ে বেশ একবারে পিসা ফুজুরে বা একজন আলেম পাগড়ি ছড়িয়ে দিল হ্যাঁ সবাই আপনি তবা করেন আপনার আস্তা খুঁজলে পড়লেন এই তো তবা হয়ে গেল বাড়ি আসছেন যে এই সেই আস্তাকুল্লা পড়ছেন তবা হয়ে গেছে সব হয়ে গেছে এটা না আপনি নফসে মারার তেল বন্ধ করেছেন নফসে মুতমান্নাকে তেল দিতে শুরু করেছেন এটা যদি হয় এটা নামাবে তবে এটা নামাবে ফিরে আসা তবা বলতে কি আস্তাকুরুল্লাহ নত খুল্লা পড়া কি তবু বুঝি কাজে আস্তাক ফুরুল্লাহ যদি আপনি পড়েন এটা একটা মানে জিকির হিসাবে বা কলেমায় তেইম হিসেবে এটা একটা সব হইতে পারে কিন্তু আশ্ফরুল্লাহতে তবা হবে না তওবা মানে আপনাকে এই যে দুইটা ফাংশন এখানে নফসে আম্মার তেলকে আপনার খাদ্যকে স্টপ করে দিয়ে নফসে মহমান্নাকে আপনি খাদ্য দান করবেন এটা যদি আপনি করেন তাহলে হবে আপনার তওবা এবং এইভাবে যদি আপনি অগ্রসর হন তাহলে আপনাকে আল্লাহ সাহায্য করবেন আল্লাহ আপনার পথ চলার জন্য আপনার পথকে আল্লাহ মানে সুগম করে দিবেন আল্লাহ হেদায়ত দান করবেন তো এই জন্য আল্লাহ তালা কোন যে বলছে আমি কাউকে হেদায়ত করি কাউকে হেদায়ত করি না কিন্তু এই হেদায়ত করা না করার পিছনে মানুষের যে কর্তব্য আছে সেইটা আপনি বুঝেনেন যে আমাদের কী কর্তব্যটা পালন করতে হয় তো এই বিষয়টা জটিল এবং এটা আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করেন যে ফুজুর এবং তাকওয়ার দুইটা বেশি এটা মানুষের অন্তরে এমনভাবে আল্লাহ পুঁতে দিয়েছেন এটা কিন্তু কখনো এর মৃত্যু হয় না আপনি ষাট বছর পর্যন্ত রোজানামাজ করেন নবসে না। আপনার নিষ্ক্রিয় ছিল এতে আপনার দানাটা মরে যায় নাই পানি দেন সাথে সাথে আপনার নফসে মত ক্রিয়া শুরু হয়ে যাবে আর ষাট বছর পর্যন্ত নফসে আমরাকে আপনি খাদ্য দিয়েছেন খাদ্য বন্ধ করেন ওর ক্রিয়া বন্ধ হয়ে যাবে আবার বিপরীত চিন্তাও করতে পারেন আল্লাহ যদি আল্লাহ কারো এরকম না করুন কেউ যদি ষাট বছর বয়সে ইমান হারা হয় মানে নবসে মতমান্নার বিপক্ষে কাজ করে নফসে মতমান্নার খাদ্য বন্ধ করে দিল নফসে আম্মারাকে চালু করে দিল এখন এই সত্তর বছর পর্যন্ত নফসে মতমান্নাকে খাদ্য দেওয়ার পর এখন তার খাদ্য বন্ধ করে দিয়েছেন আর নফসে আম্মারাকে আপনি খাদ্য দিয়েছেন তাই তাহলে কিন্তু আপনার এই এখানে নফসে মতমান্নার ক্রিয়া বন্ধ থাকবে আবার নফসে ম আম্মারা চালু হয়ে যাবে কাজেই মানুষের এই ভিতরের ফাংশনটাই হলো সবচেয়েতে বড় এইটা মানুষ বোঝারই চেষ্টা করে না ডাক্তারের জন্য সবাই লাইন দিয়া হাসপাতালে সিট নেই অমুকখানে জায়গা নাই কিন্তু কই অভিজ্ঞ আলেমদের কাছে তো আপনাদের এরকম যে রোগ সারা পৃথিবীতে তাতে তো সিটের সিট সময় ভরা থাকা উচিত কিন্তু আলেমদের কাছে তো কেউ যায় না বাপ মলে তখন মিলাদ পাত্রের জন্য হুজুরের কাছে যায় হুজুর একটু মিলাত পড়েন না একটু কড়াশি পরে দোয়া করেন এই দোয়া মিলাদের জন্য যায় আলেমদের কাছে রোগ চিকিৎসার জন্য কে যায় বলেন আলেমদের কাছেও তো এরকম বিরাট হাসপাতাল থাকবে যেখানে তারা মানুষের রোগ চিকিৎসা করবে সেই চিকিৎসা কোথায় তো একদল আলেমরা দাবি করে যে আমরা পীর আমরা হাদি আমরা কুতুব চিকিৎসা করি সেখানে চিকিৎসা কিছুই না সেখানে আপনি যাবেন আর টাকা দিয়ে আসবেন আর দোয়া নিয়ে আসবেন এই এই পর্যন্ত কোনো চিকিৎসার ব্যবস্থা সেখানে নেয় সেখানে একটা মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয় না বা একটা মানুষ যাতে জীবনে চলতে পারে এর যে সাধারণ নিয়মে যে প্রশিক্ষণ দরকার এগুলি ওখান থেকে কেউ পায় না একটা মানুষ সারা জীবন ওই দরবারে ঘুরে ঘুরে আসে মরার সময় দেখা গেল যে আস্থা খুরুল্লা করে তো অবাপবে সে জানে না কিছুই জানে না ওই গেছে আসছে টাকা দিয়েছে হুজুরকে দোয়া করছে হুজুর থেকে দোয়া নিয়েছে এই এ পর্যন্ত শেষ কে এই দোয়া নেওয়া না এটা চিকিৎসা এই চিকিৎসাটা আপনাকে নিয়মিত করতে হবে চিকিৎসকের কথা অনুযায়ী কতদিন গ্রহণ করতে হয় চিকিৎসকের কথা অনুযায়ী কতদিন বর্জন করতে হয় কিনা বলেন তো তাই যেমন হয় তেমন আপনার এই আত্মা বা রুহুর চিকিৎসার ক্ষেত্রেও আপনাকে কতগুলি অ্যাডপ্ট করতে হবে কতগুলি গ্রহণ করতে হবে আর কতগুলি শান মানে আপনাকে বর্জন করতে হবে শরিয়াতেও মানুষের মানে আধ্যাত্মিক চিকিৎসা ওই ব্যবস্থাটাই আছে যেটা দেহ চিকিৎসা করার জন্য যে ব্যবস্থা মানে মানুষের আত্মা চিকিৎসার জন্য একই ধরনের ব্যবস্থা ওখানে যেমন আছে এগুলি খান আর এগুলি খাবেন না ঠিক সরিয়াতে নিষেধের ক্ষেত্রেও বলা আছে যে তুমি এগুলি করো এগুলি করো না তাহলে তোমার আত্মা ভালো থাকবে কাজে এই জন্য আপনারা এই মানুষের ভিতরের অবস্থাটা বোঝেন এবং এই আত্মার চিকিৎসার ব্যাপারে আপনারা সজাগার সতর্ক হন এ ব্যাপারে আমি ইনশাআল্লাহ আরও কিছু কথা আপনাদেরকে বলবো ইনশাল্লাহ তো আজকে এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম বরহমুলিল্লা